তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে এসেছি বদ্রি পাখির। যারা যারা বদ্রি পাখি পুষতে চাইছেন, কত করে দাম যাচ্ছে, কীরকম খাঁচায় রাখবে, তো সে বিষয়ে কথা বলবো আজকে। তো চলুন শুরু করা যাক বেশি দেরি না করে। তো প্রথমেই বলে নিই, বদ্রি পাখির ক্ষেত্রে আপনাদের ওদের ঘাসের দানা খেতে দিতে হয়। ওদের মেন খাবার হচ্ছে ঘাসের দানা, আর হচ্ছে সাথে সূর্যমুখী ফুলের দানাও মিক্স করে দিতে পারবেন। আর ওদের যদি শরীর ঠিকঠাক থাকে, তার জন্য আপনারা বিভিন্ন ওষুধ আছে, নিওপেপটিন সিরাপ, লিফ 52, ডিম যাতে ভালো থাকে তার জন্য মেডিসিনের লিস্টে যাবেন, ওখানে আরও ওষুধ আছে। তো সব ওষুধের নাম বলা যাচ্ছে না, আপনারা ওখানে গিয়ে দেখে আসেন, সব রকম ওষুধ রয়েছে। বদ্রি পাখি যাতে ডিম ভালো দেয়, বা যাতে ওদের খাওয়া দাওয়া ঠিকঠাক করে, যাতে চুন পায়খানা না করে, সুস্থ যাতে ঠিকঠাক থাকে, তো সেক্ষেত্রে আপনারা অনেক রকমের ওষুধ পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা খাওয়াবেন। আর বদ্রি পাখির পেয়ার আপনারা যদি রাখতে চান, 300 টাকা 350 টাকা পেয়ার পাওয়া যায়। একজোড়া বদ্রি পাখি কম করে আপনাকে রাখতে হবে। যেরকম নর্মাল খাঁচা পাওয়া যায়, লোহার খাঁচাটা পাওয়া যায়, সেই খাঁচার মধ্যে মিনিমাম আপনাদের একটা পেয়ার রাখতে হবে, আর ভাঁড় বেঁধে দিতে হবে। ভাঁড় বেঁধে দেওয়ার এক মাসের মধ্যে আপনার পাখি ডিম দেওয়া শুরু করবে। সেক্ষেত্রে আপনি ডিম যখন দেবেন, ওই খাঁচাটাকে নাড়াচাড়া করবেন না, একই জায়গায় রেখে দেবেন। ডিম দিলে ওরা খাঁচা নাড়া দিলে আপনার ডিমটা পাখিরা ফেলে দেয়, দিলে ওই ডিমটা তাড়তে চায় না। তো আপনারা চেষ্টা করবেন একই জায়গায় ভাঁড়টা রেখে দিতে, আর একই জায়গায় খাঁচাটা রেখে দিতে, নাড়াচাড়া করবেন না, তাহলে ওই ডিমটা তা দেবে ওরা, যাতে ওই ডিমটা বাচ্চা বের হয়। তো এরকম ক্ষেত্রে আপনারা একজোড়া পেয়ার, বড় জোড় দুটো জোড়া পেয়ার রাখতে পারেন। দুটো জোড়া পেয়ার দিলে দুটো ভাঁড় দিতে হবে, একটা জোড়া পেয়ার দিলে একটা ভাঁড় রাখতে হবে। তো প্রতিটা ভাঁড়ের জন্য এক পেয়ার করে পাখি রাখতে হবে। তো ভিডিওটা ইনফরমেশানটা কীরকম লাগলো আপনারা জানাবেন, আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা জানাবেন। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।